ওবায়দুল কাদের সাহেব বলেছেন আওয়ামী লীগের জেন সেক্রেটারি, উনি এক সময় ছাত্র নেতাও ছিলেন এবং ছাত্র নেতা না অত্যন্ত নাম করা ছাত্র নেতা ছিলেন, এবং তিনি সঠিকভাবেই বলেছেন যে বুয়েটে যদি কোনো অবৈধ কর্মকাণ্ড চলে, সেখানে যদি জঙ্গিবাদের কারখানা তৈরি হয়, সেখানে যদি অন্য অন্য কিছু ঘটে সেটা তদন্ত করা হবে। আমার তো মনে হয় আর যেটা বলা হচ্ছে হিজবুত তাহরির এবং অন্যান্য সংগঠনের নাম, তাদের পোস্টার টোস্টার ইত্যাদি, এগুলো তদন্ত হতে পারে। তো কাজে আজকে ছাত্র আন্দোলন নিষিদ্ধ করব, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব, এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক চিন্তা এবং এর কোনো যৌক্তিকতা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি অত্যন্ত অযৌক্তিক, কারণ আজকে আমরা যে বাংলাদেশটা দাঁড়ায় আছি, আমরা যে স্বাধীন বাংলাদেশ, এটা ছাত্র রাজনীতির ফসল। 52 সালের আন্দোলন ছাত্ররাই শুরু করেছিল, ছাত্ররাই শেষ করেছিল। 62 ছাত্র আন্দোলন না হলে এদেশে এখনো আইইউবিআই আর রাজত্ব চলে। 69-এর যে গণ অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাই সেই আন্দোলনের সূচনা করেছিল এবং সারা দেশে তার সেই গণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তার পরিণতি হচ্ছে ছাত্র গণ। কিন্তু স্বাধীনতার পর আমরা কি দেখি? স্বাধীনতার পর আমাদের এখানে ক্ষমতা সংহত করার নামে রাজনীতিটাকে ক্ষমতার রাজনীতিতে পরিণত করা হচ্ছে, এবং সেটা বিশেষ করে স্কুল কলেজ, স্কুল বাদ দেয়নি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ক্ষমতার রাজনীতির দম্ভ দেখানোর একটা প্রবণতা শুরু হলো স্বাধীনতার পর থেকে। জাতীয় রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তো ক্ষমতায় বসে গেছেন তারা, কিন্তু রাজনীতির চর্চাটা তো তাদের করতে হবে। সেই রাজনীতির চর্চাটা তারা কোথায় করতে শুরু করলেন? ইউনিভার্সিটিতে, কলেজে, এই সমস্ত জায়গায় ক্ষমতাসীন ছাত্র সংগঠন নামে, এবং তখন থেকেই একটি আধিপত্যমূলক রাজনীতির প্রবণতা তৈরি হলো স্বাধীনতার পর থেকে। এই আধিপত্যমূলক রাজনীতির যে পরিণতি, সন্ত্রাসবাদ, টেন্ডারবাজি, ধর্ষণ, র্যাগিং ইত্যাদি আমরা কিন্তু গত 50 বছরে নানা প্রকরণে দেখেছি, এবং ভেরি রিসেন্টলি যদি আমরা দেখি জাহাঙ্গীরনগরে ধর্ষণের ঘটনা, তার আগে যদি কিছুদিন আগে দেখি আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা অনশন করলে কিসের বিরুদ্ধে? ছাত্ররা কি ছাত্রদের কথা বলার স্বাধীনতার বিপক্ষে অনশন করেছিলেন, নাকি ছাত্রদের কথা বলার পক্ষে অবস্থান নিয়েছিলেন? কোনটা তারা অবস্থান নিয়েছিলেন? কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, এবং ছাত্রদের উপর যে নিপীড়ন চলছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং শিক্ষক রাজনীতির নামে যে নিপীড়নটি চলছে এইটার বিরুদ্ধে, সেটাও কিন্তু কৌশলে ছাত্রদেরকে অবদমন করা হলো। বুয়েটে ছাত্ররা রাজনীতি নিষিদ্ধের দাবিকে সমর্থন করছেন, কিন্তু তারা সেটা কোন রাজনীতি? সেটা হচ্ছে আবরার হত্যার যে রাজনীতি, সেটা সনি হত্যার যে রাজনীতি, এই রাজনীতি জনরাজনীতি নয়। আমি রাজনীতিকে দুভাগে ভাগ করতে চাই, একটি হচ্ছে জনরাজনীতি আর একটি হচ্ছে ক্ষমতার রাজনীতি। আজকে যদি বলি আমি যে বুয়েটের স্টুডেন্ট বা সাধারণ ছাত্ররা কোন রাজনীতি বিরোধিতা করছেন, যে বুয়েটে কোন রাজনীতি করা যাবে না, যে রাজনীতি সনিকে হত্যা করে, যে রাজনীতি ফারুককে হত্যা করে, যে রাজনীতি আবু বকরকে হত্যা করে, যে রাজনীতি লিপুকে হত্যা করে, সেই রাজনীতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে এর মধ্যে বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে প্রচন্ড উত্তাল হয়ে আছে, এবং এটা প্রায় গত শুক্রবার থেকে উত্তাল হয়েছে। এর আগের ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে গত 28 মার্চ রাত 1টার সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ প্রায় 70-80 জন বুয়েটের ক্যাম্পাসে যায়, এবং ওখানে তারা একটা মানে শোডাউন করে। এই এর প্রতিবাদে শুক্রবার থেকে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, আপনারা জানেন। এরপর থেকে মানে আন্দোলন চলছে। এর মধ্যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কি বলেছেন আপনারা জানেন, যে আমি একটু জাস্ট তাও দর্শকদের জন্য জানিয়ে দিচ্ছি, উনি বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটে যাতে জঙ্গিবাদের কারখানা পরিণত না হয়, এবং উনি এও বলছে যে তদন্ত করে দেখছি এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে। এটা কিন্তু ওবায়দুল কাদের বলছিলেন। এখন আজকে লাস্ট যেটা এই মুহূর্তে খবর যেটা আমি পেলাম, সেটা হচ্ছে যে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে, মানে রিট, একটা রিট করেছিল সেই ইমতিয়াজ হোসেন নামে একজন বুয়েটের ছাত্র, যাকে কিনা তাকে মূল অভিযুক্ত করা হয়েছে, যে বিসি এই কথাও বলেছে সত্যপ্রসাদ মজুমদার, যে তিনি হচ্ছে মূল অভিযুক্ত ইমতিয়াজ হোসেন, এবং তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ইমতিয়াজ হোসেন হাইকোর্টে একটা
রিট দায়ের করেছে, এবং এই সেই রিটের মানে চ্যালেঞ্জে হাইকোর্ট যেটা আদেশ দিয়েছে সেটা হচ্ছে যে বুয়েটের রাজনৈতিক কর্মকাণ্ড যে নিষেধাজ্ঞা ছিল সেটার স্থগিত করেছে হাইকোর্ট। তো সার্বিক বিষয়ে আপনাদের দুজনের কাছে আমি জানতে চাচ্ছি যে আপনারা তো জানেন 2019 সালের ঘটনাটা, যে ওই বুয়েটে আবরার যে মারা গিয়েছিল, আবরার ইমতিয়াজ যে মারা গিয়েছিল, এবং ছাত্র লীগের সেই কি বলবো র্যাগিং এর জন্য, এবং সেখানে যে 2021 সালে তো অলরেডি মৃত্যুদণ্ড হয়েছে 20 জনের এবং যাবজ্জীবন হয়েছে 5 জনের, তার ধারাবাহিকতায় তো ছাত্র রাজনীতি বন্ধ ছিল, এবং এই গত 4.5 বছর প্রায় বুয়েটে বন্ধ রাজনীতি এবং শিক্ষা কার্যক্রম খুব সুশৃঙ্খল ভাবেই চলছিল। তো সার্বিক বিবেচনা আপনারা কি মনে করছেন? আমি প্রথমেই মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাহবুব ভাই আপনি একটু যদি বলেন। প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধের দাবি এবং ছাত্র নিষিদ্ধ যে দাবি তুলেছে সাধারণ ছাত্ররা, আমি জানি না এই সাধারণ ছাত্ররা কারা সংগঠিত করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি অত্যন্ত অযৌক্তিক, কারণ আজকে আমরা যে বাংলাদেশটায় দাঁড়াই আছি, আমরা যে স্বাধীন বাংলাদেশ, এটা ছাত্র রাজনীতির ফসল। 52 সালের আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, ছাত্ররা শেষ করেছিল। 62 ছাত্র আন্দোলন না হলে এদেশে এখনো আইইউবিআই আর রাজত্ব চলে। 69-এর যে গণ অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাই সেই আন্দোলনের সূচনা করেছিল এবং সারা দেশে তার সেই গণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তার পরিণতি হচ্ছে ছাত্র গণ অভ্যুত্থান। আবার একইভাবে আমরা স্বাধীনতা উত্তর এর কারণে এর মধ্য দিয়েই কিন্তু আমরা স্বাধীনতা পাই। একইভাবে আমরা দেখি স্বাধীনতা বাংলাদেশে এরশাদের স্বৈর শাসনের সময় ছাত্র আন্দোলন গণ আন্দোলনের ফলে ছাত্র আন্দোলনটাই গণ আন্দোলনের রূপ নেয়। তো কাজে আজকে ছাত্র আন্দোলন নিষিদ্ধ করব, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব, এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক চিন্তা এবং এর যৌক্তিকতা। এখন প্রশ্ন হলো যে শাসক শ্রেণীর ছাত্র সংগঠন নানান অপকর্মের সাথে যুক্ত হয়ে যায়, কোথাও কোথাও যুক্ত হয়েছে, আবরার হত্যাকাণ্ডের পর এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়, সেটি একটি বিশেষ পরিস্থিতি ছিল এবং তাদের শাস্তিও হয়েছে। তো এই রকম একটি অবস্থায় এসে এই দীর্ঘদিন ছাত্র রাজনীতি বন্ধের পরিণতি কি হচ্ছে? আমাদের দেশে নেতৃত্ব তৈরি হচ্ছে না, আর বুয়েটের কর্মকাণ্ড কিন্তু প্রশ্নবিদ্ধ। যেমন ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আওয়ামী লীগের চ্যান্সেলর, উনি একজন ছাত্র নেতাও ছিলেন এবং ছাত্র নেতা না অত্যন্ত নাম করা ছাত্র নেতা ছিলেন, এবং তিনি সঠিকভাবেই বলেছেন যে বুয়েটে যদি কোনো অবৈধ কর্মকাণ্ড চলে, সেখানে যদি জঙ্গিবাদের কারখানা তৈরি হয়, সেখানে যদি অন্য অন্য কিছু ঘটে, সেটা তদন্ত করা হবে। আমার তো মনে হয় আর যেটা বলা হচ্ছে হিজবুত তাহরির এবং অন্যান্য সংগঠনের নাম, তাদের পোস্টার টোস্টার ইত্যাদি, এগুলো তদন্ত হতে পারে। বিষয়টা হচ্ছে বুয়েট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়ে কতটা আন্তরিক। তবে এই হাইকোর্টের যে রায়টা দেখলাম, আমি মনে করি হাইকোর্ট খুব যথার্থ রায় দিয়েছে, যে ছাত্র রাজনীতি নিষেধাজ্ঞার উপরে যে স্থগিতাদেশ দিয়েছে এটা ঠিকই আছে। আমি মনে করি ছাত্র রাজনীতি রাখতে হবে এবং নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। সেটা বুয়েট শুধু বুয়েটের ক্ষেত্রে না, এটা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন যদি নিয়মিত হয়, তাহলেই শুধুমাত্র ছাত্র রাজনীতি একটা ফিল্টার হয়ে আসবে, আমাদের একটা ফিল্টার হয়ে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠবে। তবে আবার যে দাবি করা হয়, মানে বিশেষ করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে মানে জামাত শিবির এবং ইত্যাদি ইত্যাদি, নিঃসন্দেহে আমাদের দেশে জামাত শিবিরের অতীতের ভূমিকা খুব খারাপ। তাদের রক কাটা গলা কাটা রাজনীতি তারা করে এবং তারা মৌলবাদ জঙ্গিবাদকে তারা উস্কে দেয়, এবং তার পরিণতি আমরা দেখছি আমাদের এখানে, আমাদের পুরো সমাজ এক ধরনের মৌলবাদী সমাজে পরিণত হচ্ছে, এবং এই রমজানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে মৌলবাদী সমাজের উত্থানটা কত বেশি হয়েছে। কিন্তু এর অর্থ এই না যে আমরা সমস্ত দুয়ার বন্ধ করে দেবো, জানালা বন্ধ করে দেবো, তাহলে যে গণতান্ত্রিক পরিবেশটাই ধ্বংস হয়ে যাবে। আমার বক্তব্য হলো যে ছাত্র রাজনীতি থাকা উচিত, ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত সেটা বাতিল করা উচিত কর্তৃপক্ষের, আর এই যে মানে মানে এই যে যে ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, তার সিট থেকে বহিষ্কার,
হল থেকে বহিষ্কার করার দাবি, একেবারে নিষিদ্ধ করার দাবি, এগুলো তো খুব এক্সট্রিম, এটা লঘুভাবে গুরুদণ্ড। এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসলে আমরা ছাত্র রাজনীতি হই, গণতান্ত্রিক রাজনীতি হই, এবং আমাদের সামগ্রিকভাবে একটা অসহিষ্ণু, সর্বত্র একটা অসহিষ্ণু মনোভাব গড়ে উঠেছে। আমাদের এই অসহিষ্ণু মনোভাব থেকে বেরিয়ে আসার জন্য গণতান্ত্রিক চর্চা খুবই জরুরি। আজকে দেশে যদি গণতান্ত্রিক চর্চা থাকতো, নিয়মিত নির্বাচন হতো, আমাদের শাসন ক্ষমতায় যারা আছে তারা যদি নির্বাচিত সরকার হতো, তাহলে আমার মনে হয় এত প্রশ্ন উঠত না। কাজে আমি মনে করি আমাদের যদি গণতন্ত্রের চর্চা থাকা দরকার, জরুরি এবং আবশ্যক। জি, থ্যাংক ইউ আপনাকে। সেলিম খান ভাই, আপনার কাছে যাচ্ছি, আপনি মাহবুবের কথা শুনেন, আমার প্রশ্ন শুনেছেন, আপনার অভিমত জানতে চাচ্ছি। মাহবুব যে কথাগুলো বললেন আমি তার সাথে সম্পূর্ণই একমত, একটু এলাবোরেশন দিতে ইচ্ছা হচ্ছে, যেহেতু বলতে হবে কিছু। আসলে রাজনীতি, আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস বলি বা রাজনীতির ইতিহাস বলি, এই রাজনীতি তো গড়ে উঠেছে ছাত্রদের হাতেই, এবং এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী অগ্রবর্তী শ্রেণী হচ্ছে, সমাজের অগ্রবর্তী শ্রেণী হচ্ছে ছাত্ররা। ছাত্ররা শিক্ষা দীক্ষায় এগিয়ে, ছাত্ররা মননে এগিয়ে, মনন চর্চায় এগিয়ে, যে কারণে রাজনীতির চর্চায়ও ছাত্ররা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা স্বাধীনতার পর, মাহবুব যেহেতু বলেছেন স্বাধীনতার আগের ছাত্র আন্দোলন গুলোর পরিণতিতেই আমরা স্বাধীনতা পেয়েছি, এটা খুবই যৌক্তিক কথা এবং এটা খুবই সত্যি কথা, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু স্বাধীনতার পর আমরা কি দেখি? স্বাধীনতার পর আমাদের এখানে ক্ষমতা সংহত করার নামে রাজনীতিটাকে ক্ষমতার রাজনীতিতে পরিণত করা হচ্ছে, এবং সেটা বিশেষ করে স্কুল কলেজ, স্কুল বাদ দিয়ে নি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ক্ষমতার রাজনীতির দম্ভ দেখানোর একটা প্রবণতা শুরু হলো স্বাধীনতার পর থেকে। জাতীয় রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতি তো ক্ষমতায় বসে গেছেন তারা, কিন্তু রাজনীতির চর্চাটা তো তাদের করতে হবে। সেই রাজনীতির চর্চাটা তারা কোথায় করতে শুরু করলেন? ইউনিভার্সিটিতে, কলেজে, এই সমস্ত জায়গায় ক্ষমতাসীন ছাত্র সংগঠন নামে, এবং তখন থেকেই একটি আধিপত্যমূলক রাজনীতির প্রবণতা তৈরি হলো স্বাধীনতার পর থেকে। এই আধিপত্যমূলক রাজনীতির যে পরিণতি, সন্ত্রাসবাদ, টেন্ডারবাজি, ধর্ষণ, র্যাগিং ইত্যাদি আমরা কিন্তু গত 50 বছরে নানা প্রকরণে দেখেছি, এবং ভেরি রিসেন্টলি যদি আমরা দেখি জাহাঙ্গীরনগরে ধর্ষণের ঘটনা, তার আগে যদি কিছুদিন আগে দেখি আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনশন করলেন, কিসের বিরুদ্ধে? ছাত্ররা কি ছাত্রদের কথা বলার স্বাধীনতার বিপক্ষে অনশন করেছিলেন, নাকি ছাত্রদের কথা বলার পক্ষে অবস্থান নিয়েছিলেন? কোনটা তারা অবস্থান নিয়েছিলেন? কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, এবং ছাত্রদের উপর যে নিপীড়ন চলছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং শিক্ষক রাজনীতির নামে যে নিপীড়নটি চলছে এইটার বিরুদ্ধে, সেটাও কিন্তু কৌশলে ছাত্রদেরকে অবদমন করা হলো। আমরা যদি একটু আগে ফিরে যাই, যে বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনি হত্যা হয়েছিল, ছাত্র দলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছিলেন সনি নামে একজন শিক্ষার্থী ক্রসফায়ারে পড়ে, সেটারও বিচার আচার তেমন কি হয়েছে আমরা খুব একটা জানি না। তারপরে যদি আমরা ধরি যে আবরার হত্যা, আবরার হত্যার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর নামে একজন খুন হয়েছিলেন, এফরমান হলের স্টুডেন্ট, এবং সেখানে এফরমান হলের তৎকালীন যে এফরমান হল শাখার ছাত্র লীগের নেতা সাইদুজ্জামান ফারুক, সাইদুজ্জামান ফারুক সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই মামলার আজ পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি, ওই অর্থে যে সবাইকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়েছে, সেই মামলায় কিন্তু এরা সবাই বেকসুর খালাস পেয়েছে। আমরা যদি 2010 সালে রাবিতে যাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের SM হলে শিবিরের হাতে খুন হয়েছিল ছাত্রলীগ কর্মী ফারুক, একই কায়দায় লতিফ হলের ডাইনিং হলের পাশে ড্রেনে পাওয়া যায় লিপু নামে আরেকজন ছাত্রলীগ কর্মীর লাশ, সেখানে ছাত্র শিবিরের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলার আজ পর্যন্ত তদন্তই শেষ হয় নাই। ফারুক হত্যা মামলার যদিও মানে চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু লিপু হত্যা মামলার আজ পর্যন্ত তদন্তই শেষ হয়নি। তাহলে আমরা ধরেই কি নিব যে শিবিরের ব্যাপারে ক্ষমতাসীন দলের এক ধরনের পক্ষপাতিত্ব রয়েছে? এই যদি হয় সরকারের শিবির বিরোধী রাজনীতির নমুনা, তাহলে আমরা আজকে যে কাদের সাহেব বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন জঙ্গিবাদের কারখানা আছে কিনা যা খতিয়ে দেখা হবে, এই খতিয়ে দেখার উপরে কতটুকু ভরসা করতে পারি আমরা? আমরা কিন্তু ভরসা করতে পারি না তাদের এই খতিয়ে দেখার উপরে। হ্যাঁ, এখন আসি আমি বুয়েট প্রসঙ্গে। বুয়েটে ছাত্ররা রাজনীতি নিষিদ্ধের দাবিকে সমর্থন করছেন, কিন্তু তারা সেটা কোন রাজনীতি? সেটা হচ্ছে আবরার হত্যার যে রাজনীতি, এটা সনি হত্যার যে রাজনীতি, এই রাজনীতি জনরাজনীতি নয়। আমি রাজনীতিকে দুভাগে ভাগ করতে চাই,
একটি হচ্ছে জনরাজনীতি, আর একটি হচ্ছে ক্ষমতার রাজনীতি। আজকে যদি বলি আমি যে বুয়েটের স্টুডেন্ট বা সাধারণ ছাত্ররা কোন রাজনীতি বিরোধিতা করছেন, যে বুয়েটে কোন রাজনীতি করা যাবে না, যে রাজনীতি সনিকে হত্যা করে, যে রাজনীতি ফারুককে হত্যা করে, যে রাজনীতি আবু বকরকে হত্যা করে, যে রাজনীতি লিপুকে হত্যা করে, সেই রাজনীতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। তারা কিন্তু জনরাজনীতির বিরুদ্ধে অবস্থান নেননি, তারা ছাত্রদের কথা বলার পক্ষের যে রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে না, তারা ছাত্রদের শিক্ষার উপকরণের দাম বাড়ানোর প্রতিবাদে যে আন্দোলন, যে রাজনীতি তার বিরুদ্ধে না, সেই আন্দোলন তার অভিভাবকের বেতন কমে যাওয়ার রাজনীতির বিরুদ্ধে যে আন্দোলন তার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে না, তারা অবস্থান নিচ্ছেন ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে। তা আমি বলি যে আসলে জনরাজনীতি প্রত্যেকটি ক্যাম্পাসে করতে দেওয়া হোক, ক্ষমতার রাজনীতিকে সেখান থেকে উৎখাত করা হোক, এটাই জরুরি হয়ে পড়েছে আজকে। হ্যাঁ, ধন্যবাদ সালিম ভাই, আমিও এই কথাই বলছিলাম। আপনাদের দুইজনকে বলি যে এই যে এইবারের রোজার সময় যে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে যে ছাত্রলীগ অত্যাচার করছে, আপনারা তো সেটাও জানেন যে ইফতার একসাথে বসে হম হম করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, ছাত্রলীগ তো এগুলি করছে। তো এই কারণেই তো বুয়েটের ছাত্রলীগের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, তারা কিন্তু আসলে ছাত্র রাজনীতিটা আমার মনে হয় না অত মুখ্য। আপনি যেটা বলেছেন সেলিম ভাই, যে জনরাজনীতি যদি করতো ছাত্র ছাত্র সংগঠনগুলো, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, তাদের সমস্যা নিয়ে যদি করতো তাহলে সমস্যা ছিল না, তারা তো সমস্যা ছিল আসলে না। কি এবং আজকে করছে যদি সেটা তো ডাকসু আমরা ইলেকশন জানি। হতো, আজকে যদি ডাকসু ইলেকশন হতো, ইউপসি ইলেকশন হতো, তারপরে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলো যদি ছাত্র সংসদ নির্বাচনের সুস্থ পরিবেশ বজায় রাখা যেত, তাহলে কিন্তু এক ধরনের দায়বদ্ধতার রাজনীতি তৈরি হতো। রাইট, আজকে সেটাই ছাত্রলীগ একচ্ছত্র ভাবে যে রাজনীতি করছে, ক্ষমতার রাজনীতি, সেটা এক ধরনের দায়হীন, এক ধরনের আধিপত্যের রাজনীতি তারা কায়েম করছে, যেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি তো বললাম যে এর আগে সনি হত্যা হয়েছে ওইখানে, তো আমরা আর সনি হত্যা বা আবরার হত্যা বা লিপু হত্যা, আবু বকর হত্যার রাজনীতি আসলে ক্যাম্পাস গুলোতে দেখতে চাই না। আমরা দেখতে চাই ক্যাম্পাস গুলোতে জনরাজনীতির আধিপত্য তৈরি হয়েছে, ক্যাম্পাস গুলোতে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের তাদের নিজেদের স্বার্থের রাজনীতি করতে পারছে। আহ